এভরিওয়ান, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা স্ট্যাটিক জিকের ক্লাস প্র্যাকটিস ক্লাস পার্ট নাম্বার 8-এ চলে এসেছি। এর আগে অলরেডি 7টা পার্ট হয়ে গেছে। যারা এখনও ক্লাসগুলো দেখোনি তারা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিও। সামনেই ফুড এসআই এক্সাম, সেখানে স্ট্যাটিক জিকে থেকে 50 মার্কসের কোয়েশ্চেন থাকবে এবং স্ট্যাটিক জিকেটা খুবই ইম্পর্টেন্ট। আজকের কোয়েশ্চেনগুলো আমি কোয়েশ্চেন করবো, তোমরা কমেন্ট সেকশানে উত্তর দেবে, তারপর সঠিক উত্তরটা আমি বলে দেবো। তো দেখা যাক আজকে কী কী কোয়েশ্চেন আসে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, চিংড়ির গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ নেল্লোর, অপশন বি নাগপুর, অপশন সি কোট্টায়াম, অপশন ডি হচ্ছে মথুরা। চিংড়ির গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ নেল্লোর, অপশন বি নাগপুর, অপশন সি কোট্টায়াম, অপশন ডি হচ্ছে মথুরা। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ নেল্লোর। চিংড়ির গবেষণা কেন্দ্র অবস্থিত নেল্লোরে, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। এই গবেষণা কেন্দ্র থেকে কিন্তু বেস্ট কোয়েশ্চেন আসছে, স্ট্যাটিক জিকের একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন। আজকে আমি টেলিগ্রাম চ্যানেলে গবেষণা কেন্দ্রর কৃষি সংক্রান্ত যে সমস্ত গবেষণা কেন্দ্র তার একটা লিস্ট দিয়েছি, আমি এখানেও অ্যাড করেছি স্লাইডে, আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ এখনও লিস্টের পিডিএফটা না পেয়ে থাকো তাহলে অবশ্যই এই 5 মিনিট স্কুল টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখবে, আজকে সকালেই আমি দিয়েছি। এখানে যে গবেষণা কেন্দ্রগুলোর নাম আমি উল্লেখ করেছি সেগুলো একটু দেখে নিই। ফার্স্ট হচ্ছে ICAR, এটা হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। দুগ্ধ গবেষণা কেন্দ্র যেটা কর্নালে অবস্থিত হরিয়ানাতে, এখানে দেখবেন দুগ্ধ গবেষণা কেন্দ্র আর ভারতীয় দুগ্ধ নিগম এই দুটো কিন্তু আলাদা, ঠিক আছে? দুগ্ধ গবেষণা কেন্দ্র যদি বলে সেটা কর্নাল হরিয়ানাতে অবস্থিত, আর ভারতীয় দুগ্ধ নিগম সেটা আনন্দ গুজরাটে অবস্থিত। ইন্ডিয়ান বোটানিক্যাল সার্ভে যেটা অবস্থিত কলকাতা শিবপুরে, পাট গবেষণা কেন্দ্র অবস্থিত ব্যারাকপুরে, ছাগল গবেষণা কেন্দ্র অবস্থিত মথুরা ইউপিতে, ইক্ষু গবেষণা কেন্দ্র দু জায়গায় অবস্থিত, একটা হচ্ছে লখনৌ একটা হচ্ছে কোয়েম্বাটুর, মৌমাছি গবেষণা কেন্দ্র অবস্থিত পুনেতে। এক মিনিট, এটা কি দেখতে অসুবিধা হচ্ছে? ওকে, মৌমাছি গবেষণা কেন্দ্র অবস্থিত পুনেতে, কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত নাগপুরে, পোলট্রি গবেষণা কেন্দ্র ব্যাঙ্গালোরে অবস্থিত কর্ণাটকে, এবং সিল্ক গবেষণা কেন্দ্র অবস্থিত মাইসুর কর্ণাটক। এই গবেষণা কেন্দ্র থেকে এবারে BCS প্রিলিমসের কোয়েশ্চেন এসেছিলো, ঠিক আছে? কফি গবেষণা কেন্দ্র থেকে কোয়েশ্চেন এসেছিলো যতদূর আমার মনে পড়ছে। কফি গবেষণা কেন্দ্র অবস্থিত কাসারগাড় কেরল, এবং চিকমাগালুর যেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। চামড়া গবেষণা কেন্দ্র চেন্নাইয়ে অবস্থিত তামিলনাড়ু রাজ্যে, আলু গবেষণা কেন্দ্র অবস্থিত সিমলা হিমাচল প্রদেশ, চা গবেষণা কেন্দ্র জোড়হাট আসামের জোড়হাটে চা গবেষণা কেন্দ্র অবস্থিত, রাবার গবেষণা কেন্দ্র অবস্থিত কোট্টায়াম যেটা কেরলে অবস্থিত, তামাক গবেষণা কেন্দ্র রাজামন্ত্রী যার একটা আকার মিসিং আছে, রাজমন্ত্রীতে অবস্থিত অন্ধ্রপ্রদেশে, ধান গবেষণা কেন্দ্র কটকে অবস্থিত এবং চুচুড়াতেও অবস্থিত। আন্তর্জাতিক বাগিচা ফসল গবেষণা কেন্দ্র, বাগিচা ফসল গবেষণা কেন্দ্র যেটা অবস্থিত হচ্ছে বেঙ্গালুরুতে, জাতীয় মশলা গবেষণা কেন্দ্র কালিকাটে অবস্থিত, কালিকাট বা কলিকাট কালিকাটে অবস্থিত কেরালাতে, ভারতীয় দুগ্ধ নিগম এটা আগেই বললাম আনন্দ গুজরাটে, বার্ড ফ্লু পরীক্ষা কেন্দ্র ভূপাল পুনে বেঙ্গালুরু এবং বেলেঘাটা যে আইডি হসপিটাল কলকাতাতে সেখানেও বার্ড ফ্লু পরীক্ষা কেন্দ্র অবস্থিত, কলা গবেষণা কেন্দ্র অবস্থিত ত্রিচিতে তামিলনাড়ুতে, এবং গম গবেষণা কেন্দ্র অবস্থিত পুসা দিল্লিতে। গবেষণা কেন্দ্রের লিস্টে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, ফ্রিতে পিডিএফটা অ্যাভেলেবেল আছে। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নেই তারা 5 মিনিট স্কুল বলে সার্চ করবে, 5 মিনিট স্কুল বলে সার্চ করবে টেলিগ্রামে, আজকে সকালেই আমি দিয়েছি, ঠিক আছে? আজকে হচ্ছে 5 তারিখ, 5 মার্চ 2024, আজকে সকালেই আমি দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে। এই প্রতিষ্ঠান এবং তার মানে কৃষি সংক্রান্ত যে সমস্ত গবেষণা কেন্দ্রগুলো আছে তার নাম এবং তার কোথায় অবস্থিত এটার পিডিএফ আমি প্রোভাইড করে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে। নিচের কোনটি একটি এককহীন রাশি? আপেক্ষিক গুরুত্ব, উষ্ণতা, আপেক্ষিক তাপ নাকি পারমাণবিক গুরুত্ব? আপেক্ষিক গুরুত্ব, উষ্ণতা, আপেক্ষিক তাপ নাকি পারমাণবিক গুরুত্ব? এককহীন রাশি কখন হবে? যখন একটা রাশি সিমিলার টাইপ অফ রাশির রেশিওতে প্রকাশ করা হয় তখন সেগুলো এককহীন রাশি হবে। মানে আমি যদি দুটো রেশিও প্রকাশ করি কোনো একটা জিনিসের, সাপোজ ধরো ইউনিট আমরা বার করি কী করে, একটা নর্মাল জেনারেল ইকুয়েশন থাকে সেই ইকুয়েশন থেকে তার ইউনিটগুলো কেটে কুটে একটা ইউনিট বার করি, যেমন ধরো
এ ফিজিক্যালস টু এম ইনটু এ। আমরা এখানে ফোর্সের একক বার করি কিভাবে, এম এর একক কি, এম মানে হচ্ছে এখানে মাস, মাস হচ্ছে যদি আমি সিজিএসএ লিখি, যদি আমি সিজিএসএ লিখি তাহলে হচ্ছে গ্রাম, এবং এ হচ্ছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনের সিজিএস ইউনিট কি কমেন্ট করে বলো তোমরা, অ্যাক্সেলারেশনের সিজিএস ইউনিট কি? অ্যাক্সেলারেশন হচ্ছে ত্বরণ, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে ফোর্সের ইউনিট কিন্তু গ্রাম ইনটু মিটার ইনটু সেকেন্ড ইনভার্স টু এটা হবে, এবং এটাকেই আমরা বলছি ডাইম। সিজিএস যখন বলছি তখন আমরা এটাকেই বলছি ডাইম, এই ইউনিটটাকেই বলছি আমরা ডাইম, ঠিক আছে? তো এককহীন রাশি তখনই হবে যখন দুটো সিমিলার টাইপ অফ রাশি, সিমিলার টাইপ অফ কোয়ান্টিটির রেশিও হবে। এখানে দেখো উষ্ণতা, এটা কিন্তু কোনো কোয়ান্টিটির রেশিও নয়, উষ্ণতা টেম্পারেচার এর হচ্ছে একক হচ্ছে সেন্ট্রিগেড, ডিগ্রি সেন্ট্রিগেড অথবা ডিগ্রি ফারেনহাইট বা কেলভিন, এগুলো হচ্ছে উষ্ণতার একক। আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপের একক খুব জানতে চাই, এটা আমি বলবো না, তোমরা আমাকে কমেন্ট করে উত্তর দেবে আপেক্ষিক তাপের একক কী। আপেক্ষিক গুরুত্ব, দেখো এইটা কিন্তু একটা রাশি যেটা হচ্ছে দুটো রাশির রেশিওতে আসছে, তাই এখানে এককহীন রাশি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, এটা হচ্ছে সঠিক উত্তর। এছাড়া আরও কয়েকটা এককহীন রাশি কি, রিফ্র্যাক্টিভ ইনডেক্স, রিফ্র্যাক্টিভ ইনডেক্স, তারপর হচ্ছে ইলাস্টিক স্ট্রেন, তারপর হচ্ছে পয়জনস রেশিও, এগুলো হচ্ছে এককহীন রাশির উদাহরণ, খেয়াল রেখো কিন্তু, হ্যাঁ এগুলো। নেক্সট কোয়েশ্চেন, ইকোসিস্টেমে শক্তির মূল উৎস কি, অপশন এ উৎপাদক, অপশন বি বায়োমাস, অপশন সি সূর্যালোক, অপশন ডি হচ্ছে খাদ্য। ইকোসিস্টেমের শক্তির মূল উৎস কি, উৎপাদক, বায়োমাস, সূর্যালোক নাকি খাদ্য? শক্তির মূল উৎস সূর্যালোক, কারণ সূর্য থেকেই শক্তি গ্রহণ করে তবেই উৎপাদক যারা আছে তারা ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য উৎপাদন করছে, তাহলে অবশ্যই সূর্যের মূল উৎস হচ্ছে সূর্যালোক। খুবই ইজি কোয়েশ্চেন এবং কমন কোয়েশ্চেন, এইসব কোয়েশ্চেন ভুল করার কোনো মানেই হয় না, তাই না? নেক্সট কোয়েশ্চেন, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, অপশন এ জেনেভা, অপশন বি নিউ ইয়র্ক, অপশন সি প্যারিস, অপশন ডি হচ্ছে ওয়াশিংটন। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, জেনেভা, নিউ ইয়র্ক, প্যারিস নাকি ওয়াশিংটন? এখানে সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর। এই সদর দপ্তর হেডকোয়ার্টার বিভিন্ন ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এই নিয়েও আমি একটা পিডিএফ প্রোভাইড করে দেবো এই সপ্তাহের মধ্যেই, আমি প্রোভাইড করে দেবো, তোমরা ওটা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এই নামে সার্চ করবে, এখান থেকে পেয়ে যাবে। আর যদি আমাদের ফ্রি অথবা পেড ক্লাসে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই 9735858096 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা 8910192095 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো। এটা আমার নাম্বার, ওপরেরটা স্যারের নাম্বার, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমাকে কল করতে পারো 10টা থেকে 5টা বা যে কোনো একটা ডিসেন্ট টাইমে, সন্ধ্যের পরও যদি করো তাহলে একটু জিজ্ঞেস করে করো, কারণ ক্লাস থাকে। আর আমাদের ফ্রি গ্রুপ আছে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই যে ক্লাসের লিঙ্কগুলো তোমরা ইউটিউব থেকে পাচ্ছ, এই ক্লাসের টাইমিং বা কখন কী ক্লাস হবে, কোন দিন কী পড়ানো হবে সেটাও তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকলে পেয়ে যাবে, অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তো নোটিফিকেশান পেয়েই যাবে। আর এছাড়া আমাদের দুটো পেড ব্যাচ আছে, একটা হচ্ছে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 2024-এর জন্য, 2024-এর জেনারেল কম্বাইন্ড ব্যাচ, সরি কম্বাইন্ড ব্যাচ, যেখানে তুমি WBCS এর সাথে মিসলেনিয়াস, ক্লার্কশিপ এই সমস্ত এক্সামগুলোর প্রিপারেশন করতে পারবে। এছাড়া আমরা FOODSI এক্সামের পরই একটা KP WBP-র ব্যাচ নিয়ে আসছি, সেখানেও যারা যুক্ত হতে চাইছো তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করে রাখো, যখন ব্যাচটা অ্যানাউন্স হবে হোয়াটসঅ্যাপেই নোটিফিকেশান মানে ইনফরমেশান পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে, দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি, অপশন এ গঙ্গোত্রী, অপশন বি মৈত্রী, অপশন সি ভারতী, অপশন ডি হচ্ছে অলোকা। দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি, অপশন এ গঙ্গোত্রী, অপশন বি মৈত্রী, অপশন সি ভারতী নাকি অপশন ডি অলোকা? অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, ভারতী হচ্ছে থার্ড গবেষণা কেন্দ্র যেটা দক্ষিণ মেরুতে অবস্থিত, গঙ্গোত্রী হচ্ছে ফার্স্ট এবং মৈত্রী হচ্ছে সেকেন্ড গবেষণা কেন্দ্র যেটা দক্ষিণ মেরুতে অবস্থিত।
নেক্সট কোয়েশ্চেন, মানব দেহে প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী মৌল কোনটি? এই কোয়েশ্চেনটা একটু ভালো করে অপশনগুলো দেখো। প্রথমেই এই কোয়েশ্চেনটা পড়তেই তোমাদের সবার মাথায় আসবে যে প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী মৌল বা দায়ী যে এলিমেন্ট সেটা হচ্ছে নাইট্রোজেন। অবশ্যই ঠিক কথা, নাইট্রোজেন অবশ্যই দরকার, প্রোটিন তৈরি হতে গেলে নাইট্রোজেন দরকার, অবশ্যই নাইট্রোজেন দরকার, হাইড্রোজেন দরকার, কার্বন দরকার, অবশ্যই দরকার। কিন্তু এখানে অপশনগুলোর দিকে একটু খেয়াল রাখো, সোডিয়াম, আয়রন, সালফার নাকি পটাশিয়াম, এখানে কিন্তু কোথাও নাইট্রোজেন উল্লেখ নেই। একটা অন অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট কিন্তু নাইট্রোজেন অপশন নেই বলে কোয়েশ্চেনটা ভুল আছে বলে চেঁচামেচি করবে। আমি বলছি না যে তোমরা উত্তরটা জানো না, তোমাদের উত্তরটা অবশ্যই করা উচিত, আমি বায়োমলিকিউলসের ক্লাসে পড়িয়েছি, সেখান থেকে করা উচিত। কিন্তু নাইট্রোজেন নেই বলে কোয়েশ্চেনটা ভুল আছে এরকম কিন্তু নয়। দেখো সালফার আছে এখানে, আমরা পড়েছি যে অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড আছে, দুটো অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা হচ্ছে সালফার ঘটিত অ্যামাইনো অ্যাসিড বলে আলাদা করে মেনশন করে পড়া হয়েছে। তোমরা কমেন্ট করে নামটা বলবে যে সালফার ঘটিত অ্যামাইনো অ্যাসিডের নাম কী। তো সালফার ঘটিত অ্যামাইনো অ্যাসিড যদি থাকতে পারে তাহলে অবশ্যই সেই অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিনও তৈরি হয়, আর কিন্তু কোনো এলিমেন্ট অ্যামাইনো অ্যাসিডের মধ্যে থাকে না। তোমরা অ্যামাইনো অ্যাসিড পড়েছো, কটা অ্যামাইনো অ্যাসিড, তার কী নাম, কোনটা কী থাকে না থাকে পড়েছো, সোডিয়াম, আয়রন, পটাশিয়াম এগুলো কিন্তু অ্যামাইনো অ্যাসিডে থাকে না, কিন্তু সালফার ঘটিত অ্যামাইনো অ্যাসিড আলাদা করে পড়েছো, তাহলে এখানে সঠিক উত্তর হবে সালফার। ঠিক আছে, ক্লিয়ার? নাইট্রোজেন তো অবশ্যই দরকার। নেক্সট কোয়েশ্চেন, রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? প্রথম ভারতীয় গভর্নর বলেছে, ঠিক আছে কোয়েশ্চেনে। অপশন এ হচ্ছে এইচ বি আয়েঙ্গার, অপশন বি বি ওয়াই রেড্ডি, অপশন সি সি ডি দেশমুখ, অপশন ডি হচ্ছে পি সি ভট্টাচার্য। রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন সি। দেখো এখানে কী সুন্দর মিলিয়ে মিলিয়ে বিতে বি, সিতে সি, কী সব মিলিয়ে মিলিয়ে দেওয়া আছে অপশানগুলো। যাই হোক, সি হচ্ছে এখানে সঠিক উত্তর, সি ডি দেশমুখ ছিল প্রথম ভারতীয় গভর্নর এবং পি সি ভট্টাচার্য ইনি ছিলেন প্রথম বাঙালি গভর্নর, প্রথম বাঙালি গভর্নর। আমাদের দু তিন দিন ক্লাস অফ ছিল, তার জন্য একটু দুঃখিত। আসলে প্ল্যান ছিল না যে ছুটিটা থাকবে, তার জন্য আগে থেকে প্রিপারেশন নেওয়া হয়নি। এখন আর ক্লাস অফ থাকবে না, এই সপ্তাহে শনি রবিবারও ক্লাস হবে, কথা দিচ্ছি। প্রতিদিন স্যাটিক জিকে ফ্রি ক্লাসও থাকবে। আচ্ছা, আর একটা এখানে ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে যে রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিল? রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিল, কেউ জানো তোমরা? জেনে থাকলে কমেন্ট করে বলো। অবশ্যই তিনি ভারতীয় ছিলেন না, কারণ নইলে এই কোয়েশ্চেনটা অ্যারাইজ হতো না যে কে ভারতীয় গভর্নর ছিলেন ফার্স্ট। স্যার ওসবোর্ন স্মিথ বা স্যার ও স্মিথও বলা হয়, ঠিক আছে, স্যার ও স্মিথ ছিল ফার্স্ট গভর্নর রিজার্ভ ব্যাংকের। রিজার্ভ ব্যাংক কবে কী বলবো, কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটাও তোমরা কমেন্ট করে উত্তর করবে। নেক্সট কোয়েশ্চেন, ক্যাফিন, নিকোটিন, ট্যানিন এগুলি হলো স্টেরয়েড, উপক্ষার, কার্বোহাইড্রেট নাকি মৃদুক্ষার? ক্যাফিন, নিকোটিন, ট্যানিন এগুলো হলো স্টেরয়েড, উপক্ষার নাকি কার্বোহাইড্রেট নাকি মৃদুক্ষার? অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, উপক্ষার। ক্যাফিন, নিকোটিন, ট্যানিন এগুলো হচ্ছে উপক্ষার। ক্যাফিন থাকে কফি, কফি কফি বীজ থেকে ক্যাফিন পাওয়া যায়। নিকোটিন হচ্ছে তামাক পাতায় থাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে সবই উপক্ষার। নেক্সট কোয়েশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? অপশন এ হচ্ছে লুম্বিনি, অপশন বি হচ্ছে সারনাথ, অপশন সি কুশীনগর, অপশন সি বুদ্ধগয়া। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? অপশন এ হচ্ছে লুম্বিনি, অপশন বি সারনাথ, অপশন সি কুশীনগর, অপশন ডি হচ্ছে বুদ্ধগয়া। নির্বাণ লাভ কোথায় করেছিলেন? বুদ্ধগয়াতে করেছিলেন নির্বাণ লাভ, এবং তিনি লুম্বিনীতে কী করেছিলেন? লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন কপিলাবস্তু রাজ্যের এক ক্ষত্রিয় বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং সেই ক্ষত্রিয় বংশের নাম হচ্ছে শাক্য বংশ, তাই তো? বুদ্ধিজম, জৈনিজম থেকে কিন্তু কোয়েশ্চেন আসে সমস্ত এক্সামে, তাই এটা একটু ভালো করে পড়ে যেও। সারনাথে কী করেছিল? প্রথম ধর্ম প্রবর্তন, ধর্ম প্রবর্তন করেছিলেন, ধর্ম প্রচার করেছিলেন আর কি, প্রথম ধর্ম প্রচার করেছিলেন। এই ঘটনাকে কী বলা হয়?
ধর্মচক্র প্রবর্তনম, ধর্মচক্র প্রবর্তনম বলা হয় এই এই ঘটনাকে। এবং এখানে পাঁচজন ভিক্ষুককে, মানে পাঁচজন সন্ন্যাসীকে তিনি তার ধর্মমত প্রচার করেন পাঁচজন সন্ন্যাসীর কাছে। এবং এই পাঁচজন সন্ন্যাসীকে কি বলা হতো? পঞ্চ ভিক্ষু। এবং কুশীনগরে কি করেছিলেন? কুশীনগরে দেহত্যাগ করেছিল, যেই ঘটনাকে বলছি আমরা মহাপরি নির্বাণ, তাই তো? এবং এই নির্বাণ লাভের পরেই গৌতম বুদ্ধের নাম হয়েছিল বুদ্ধ বা জ্ঞান, যার কথার অর্থ হচ্ছে জ্ঞানী এবং তথাগত। নির্বাণ লাভের পরে নাম হয়ে যায় বুদ্ধ, বুদ্ধ কথার অর্থ হচ্ছে জ্ঞানী, এবং আরেকটা নাম হয় সেটা হচ্ছে তথাগত, যিনি পরম জ্ঞানের অধিকারী। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, যে বৃক্ষের নিচে তিনি ধ্যানরত্ন অবস্থায় নির্মাণ লাভ করেন সেই বৃক্ষকে বলা হতো বোধি বৃক্ষ। নিচের কোনটির সাথে ক্রম্পটন এফেক্ট যুক্ত? ক্রম্পটন এফেক্ট যুক্ত, ক্রম্পটনের যে ফ্যান হয় সেই কোম্পানির নামটাও হয়তো এখান থেকে ইন্সপায়ার, কারণ ফ্যানের কাজ কি? হাওয়াকে চারিদিকে ছড়িয়ে দেওয়া। এই ক্রম্পটন এফেক্টও কাইন্ড অফ সেরকম, একটা উচ্চ কম্পাঙ্ক বা শর্ট ওয়েভলেন্থের বিশিষ্ট যখন তরঙ্গ দৈর্ঘ্য ফোটনের একটা ফোটন তার সাথে রিয়াক্ট করে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন যদি রিয়াক্ট করে সেগুলো ফোটনগুলো একটা ইলেকট্রনের সাথে রিয়াক্ট করার পর চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই এফেক্টটাকে বলা হচ্ছে ক্রম্পটন এফেক্ট। এই ক্রম্পটন এফেক্ট দেখা যায় কোন ক্ষেত্রে? এক্স রে, বিটা রে, গামা রে, নাকি এ ও সি উভয়ের ক্ষেত্রে? এক্স রে এবং গামা রে দুই ক্ষেত্রেই দেখা যায়। ক্রম্পটন এফেক্ট দেখা যায়, আমি কি বললাম, উচ্চ কম্পাঙ্ক, উচ্চ কম্পাঙ্ক ও ক্ষুদ্র বা কম বলতে পারি ক্ষুদ্র ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে হাই ফ্রিকোয়েন্সি অ্যান্ড শর্ট ওয়েভলেন্থ, তাই তো? তাহলে এখানে দেখো এক্স রে আর গামা রে এই দুটোই কিন্তু হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জের রেডিয়েশনের মধ্যে পড়ছে, তাহলে এখানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। বিশেষত দেখা যায় এক্স রে ক্ষেত্রে, গামা রে ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। তাই যদি অপশন এ ও সি উত্তর, মানে অপশনে থাকে, তখন অবশ্যই এ ও সি উত্তর হবে। ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে এক্স রে, এটা ফার্স্ট প্রেফারেন্স, কিন্তু এটা সেকেন্ড প্রেফারেন্স। যদি এ ও সি এই অপশনটা না থাকতো তাহলে হয়তো আমরা এক্স রে উত্তরটা করতাম, যেহেতু এক্স রেতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, গামা রের ক্ষেত্রেও দেখা যায়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখি। বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, নাকি ট্রপোস্ফিয়ার? বায়ুমণ্ডলীয় কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, নাকি ট্রপোস্ফিয়ার? এক্সোস্ফিয়ার বানানটা এখানে ভুল হয়েছে, তাই তো? এক্ষুনি বলবে যে আমি কিচ্ছু বানান জানি না, সব বানান ভুল করি, একটু সমস্যা আছে আমার বানানে, চেষ্টা করি, যাই হোক, থাকা উচিত নয়, এসব কথা বলা উচিত নয়। বলবে কী রে বাবা, বানান টানান জানে না, ক্লাস ক্লাস নিতে চলে এসছে, এরকম কিছু না, বানানটা ভুল হয়ে গেছে কোনো কারণে, আই এম সরি তার জন্য। এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, নাকি ট্রপোস্ফিয়ার, কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে আয়নোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। আমরা যদি বায়ুমণ্ডলের স্তরগুলোকে দেখি, এখানে মেজরলি আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি, পাঁচটা স্তরে ভাগ করতে পারি। ফার্স্টেরটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপরেরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, তারপর হচ্ছে এক্সোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের মোটামুটি গড় উচ্চতা এখানে 20 কিলোমিটার দেওয়া আছে, কারণ মেরু প্রদেশে এর উচ্চতা বেশি, সরি, বিষু নিরক্ষীয় অঞ্চলে এর উচ্চতা বেশি এবং মেরু প্রদেশের উচ্চতা কম। অন অ্যান অ্যাভারেজ উচ্চতা যদি বলা হয় তাহলে 12 কিলোমিটার
12-14 কিলোমিটার অ্যাভারেজ উচ্চতা হয়, ঠিক আছে? স্ট্র্যাটোস্ফিয়ার তারপরে 50 কিলোমিটার পর্যন্ত, তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার যেটা হচ্ছে 80-90 বা অন অ্যান অ্যাভারেজ 85 কিলোমিটার, তারপর 690, কোনো কোনো জায়গায় 680ও দেওয়া আছে, ডাজেন্ট ম্যাটার, ওটা নিয়ে কোনো খুব বেশি মাথা ম্যাথা করে লাভ নেই। আর তারপরে এটা হচ্ছে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এক্সোস্ফিয়ার, 1000 নয় মানে এর পরে 1000-10000 কিলোমিটার পর্যন্ত আউটার যে মহাকাশ তার সাথে গিয়ে মিশেছে এক্সোস্ফিয়ার, ঠিক আছে? এখানে আমি কতগুলো জিনিস বলে দিতে চাই, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, এই সবকটা স্তর সম্বন্ধে কিছু ইনফরমেশান তোমাদের জেনে রাখা উচিত। উচ্চতা কত? মানে পৃথিবী পৃষ্ঠ থেকে 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এই মানানটা আমি ভুল লিখিনি, এই মানানটা আমি ঠিক লিখেছিলাম, স্যারের কম্পিউটারে আসতে এটা যুক্তাক্ষর থেকে ভেঙে গেছে। আমি জানি না আমি সব যুক্তাক্ষরগুলো লিখি আর এই সিস্টেমে এসে সেটা কেন ইয়ে হয়ে যায়। এই প্রবলেমটার কারোর যদি কোনো সলিউশন জানা থাকে অবশ্যই আমাকে বলবে যে এটা কেন হয়। আমি সত্যি, কারণ একটা প্রেজেন্টেশন একটা জায়গায় রেডি করছি, তারপরে আমার পুরো প্রেজেন্টেশনটার মধ্যে দিয়ে গো থ্রু করা পসিবল হয় না, এই স্পেলিংটা আমি ভুল করিনি। কেউ যদি জেনে থাকো যে এটা কেন হচ্ছে তাহলে অবশ্যই একটু জানিও, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করে জানিও, আমাকেই জানিও। যার উচ্চতা হচ্ছে মেরু প্রদেশে কম এবং বিষুবীয় অঞ্চলে বেশি, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায়। প্রতি 1000 মিটার মানে প্রতি হচ্ছে 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে টেম্পারেচার হ্রাস পায়। আবহাওয়ার পরিবর্তনও এই স্তরে ঘটে। ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী যে অঞ্চল তাকে বলা হয় ট্রপোপজ, ঠিক আছে? নেক্সট হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, যার উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃত, আবার এখানে যুক্তাক্ষর খুলে গেছে। এই অঞ্চলে আবহাওয়ার বিশেষ ঘটনাগুলো দেখা যায় না, তবে নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে ক্ষীণ বাতাস এবং সাইরাস মেঘের সঞ্চালন দেখা যায়। ওজোন স্তরের বেশিরভাগ অংশ এখানেই অবস্থিত, কারণ ওজোন স্তর বিস্তৃত 15-35 কিলোমিটার পর্যন্ত। জেট বিমান এই স্তরে নিম্ন অঞ্চল দিয়ে যাতায়াত করে, এই কোয়েশ্চেনটা আসে জেট বিমান কোন অঞ্চল দিয়ে যাতায়াত করে। নিম্নভাগের উষ্ণতা প্রায় 60 ডিগ্রি সেন্টিগ্রেড, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায়। এতক্ষণ কী হচ্ছিল, ট্রপোস্ফিয়ারে তাপমাত্রা হ্রাস পাচ্ছিল, স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। নেক্সট যে স্তর সেটা হচ্ছে মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় স্ট্র্যাটোপজ। দেখো এখানে ট্রপোপজ নিচের যে লেয়ারটা সেই ওয়াইজ নামকরণ হচ্ছে ট্রপোপজ, মানে পজ মানে থেমে যাওয়া, এখানে ট্রপোস্ফিয়ার থেমে গেল, ট্রপোপজ। এবং এই ট্রপোপজের পরে কিন্তু আর টেম্পারেচার ডিক্রিজ হয় না, এরপর টেম্পারেচার ইনক্রিজ হতে থাকে। মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে অঞ্চল সেটাকে বলছে স্ট্র্যাটোপজ, এখানে স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হয়ে গেল, স্ট্র্যাটোপজ। উচ্চতা হচ্ছে 50-90 কিলোমিটার, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায়। এখানে কী হলো, টেম্পারেচার এখানে কী হলো, টেম্পারেচার ডিক্রিজ করলো ট্রপোস্ফিয়ারে, তারপরে আবার স্ট্র্যাটোস্ফিয়ারে কী হলো, ইনক্রিজ করলো, আবার মেসোস্ফিয়ারে এসে আবার ডিক্রিজ করলো, ঠিক আছে? মহাকাশ থেকে উল্কা প্রবেশের সময় উল্কাপিণ্ড এই স্তরে পুড়ে যায়। নেক্সট হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এর উচ্চতা হচ্ছে 80-640, ওই অন অ্যান অ্যাভারেজ যেটা আগের ইয়েতে ছিল, কোনো বইতে 640, 650, 690, কারণ এগুলো তো একটা কাল্পনিক রেখা, কোথাও তো কোনো একটা ড্র করা নেই যে এতটা পর্যন্ত থার্মোস্ফিয়ার, এতটা পর্যন্ত আয়নোস্ফিয়ার, এরকম তো কোনোটা কিছু ড্র করা নেই, তাই একটা অ্যাভারেজ ইয়ে ধরে চলতে হয়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত হারে বৃদ্ধি পায়, এবার আবার ইনক্রিজ করছে। এটি আয়নযুক্ত স্তর, তাই এটাকে বলা হয় আয়নোস্ফিয়ার। পৃথিবী থেকে প্রেরিত রেডিও তরঙ্গ এই স্তর দ্বারা প্রতিফলিত হয়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এই থার্মোস্ফিয়ারে প্রদক্ষিণ করে, ইন্টারন্যাশনাল যে স্পেস স্টেশন আছে ISS, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এটা এই থার্মোস্ফিয়ারে প্রদক্ষিণ করে। এই দুটো খুব ইম্পর্টেন্ট, অরোরা বোরিয়ালিস যেটা উত্তর গোলার্ধে দেখা যায়, নর্দার্ন লাইটস, এবং অরোরা অস্ট্রেলিস যেটা দক্ষিণ গোলার্ধে দেখা যায়, সাউদার্ন লাইটস, এটা এই স্তরেই দেখা যায়। এখানে ওই যে আয়োনাইজড হয়ে সমস্ত গ্যাসিয়াস বা বিভিন্ন পার্টিকেলস থাকে, সেগুলোই বিভিন্ন রকমের লাইটকে স্ক্যাটার করে অ্যাবজর্ব করে, ইটস এ কমপ্লেক্স মেকানিজম আছে এটার। এই যে নর্দার্ন লাইটস বা সাউদার্ন লাইটস দেখা যায় সেটা এই স্তরেই লক্ষ্য করা যায়, এই আয়োনোস্ফিয়ার স্তরেই লক্ষ্য করা যায়, ঠিক আছে? নেক্সট হচ্ছে এক্সোস্ফিয়ার, এর উচ্চতা হচ্ছে থার্মোস্ফিয়ারের শীর্ষ থেকে প্রায় 10000 কিলোমিটার, কারণ এই এক্সোস্ফিয়ারের পরে যে আউটার কী বলবো, আউটার যে গ্যালাক্সি বা গ্যালাক্সি বলবো না, বাইরের যে বায়ুমণ্ডল তো নয়, বাইরের যে মহাকাশ সেটার সাথে যোগসূত্র স্থাপন করছে এই এক্সোস্ফিয়ার, এটা বায়ুমণ্ডলের লাস্ট
যে স্তর হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো হালকা যে সমস্ত গ্যাস সেগুলো এখানে ভেসে বেড়ায়, পৃথিবীর অধিকাংশ স্যাটেলাইট এই স্তরে প্রদক্ষিণ করে। ঠিক আছে, ক্লিয়ার? এটা একটা ইম্পর্টেন্ট টপিক ছিল, তোমাদের কোয়েশ্চেনের সাথে সাথে টপিকটাও পড়া হয়ে গেল, তাই ক্লাসটা কেমন লাগছে একটু জানাও। যদি ভালো লেগে থাকে একটু লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো না এরকম সুন্দর সুন্দর ক্লাস পেতে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভ্রান্ত বিলাস উপন্যাসটি কে রচনা করেন? অপশন এ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন সি রামেশচন্দ্র রায়, অপশন ডি হচ্ছে আজিজুল হক। অজিজুল হয়ে গেছে, আজিজুল হক হবে এটা, আজিজুল হক। ভ্রান্ত বিলাস উপন্যাসটি কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, রমেশচন্দ্র রায়, নাকি আজিজুল হক? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট কোয়েশ্চেন, এইটা তো আমি যুক্তাক্ষরই লিখেছিলাম, এটা আমি ভুল করতেই পারি না, আমার বাড়ি এখানে নয়, বাট আমার বাড়ি যেখানে তার নামও পান্ডুয়া, এটা মালদার পান্ডুয়া, আমার বাড়ি হুগলি পান্ডুয়াতে, এটা আমি ভুল করতেই পারি না, এটাও স্যারের কম্পিউটারে। তোমরা আমাকে প্লিজ বলো যে এটা কেন হচ্ছে, এটাকে আমি কীভাবে ঠিক করতে পারি। ঠিক আছে, পান্ডুয়ার ছোটো সোনা মসজিদ কে নির্মাণ করেন? অপশন এ নসরত শাহ, অপশন বি হোসেন শাহ, অপশন সি সিকিন্দার শাহ, অপশন ডি হচ্ছে নাসিরুদ্দিন মাহমুদ শাহ। পান্ডুয়ার ছোটো সোনা মসজিদ কে নির্মাণ করে? এখানে সঠিক উত্তর হচ্ছে হোসেন শাহ বা হুসেন শাহও লেখা থাকে অনেক জায়গায়, হয় হোসুও লেখা থাকে, তালবসুও লেখা থাকে অনেক জায়গায়। ঠিক আছে, হোসেন শাহ বা হুসেন শাহ বা পান্ডুয়া ছোট সোনা মসজিদ নির্মাণ করেছিলেন, এবং তিনি আর একটা জিনিসও নির্মাণ করেছিলেন, যেটা হচ্ছে গোমতি দরওয়াজা। এই কোয়েশ্চেনটা থেকে সবাই ম্যাক্সিমাম জনা উত্তর করতে পারো যে সিকান্দার শাহ, কিন্তু সিকান্দার শাহ নয়। হ্যাঁ, সিকান্দার শাহ অনেক কিছু নির্মাণ করেছিলেন, পান্ডুয়ার আদিনা মসজিদ, কোতোয়ালি দরওয়াজা, এগুলোও সিকান্দার শাহ নির্মাণ করেছিলেন। হুসেন শাহ নির্মাণ করেছিলেন ছোট সোনা মসজিদ, পান্ডু ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, হোসেন শাহ। নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ কি প্রকারের স্টোরেজ ডিভাইস? অপশন এ প্রাইমারি, অপশন বি সেকেন্ডারি, অপশন সি টার্সিয়ারি, অপশন ডি হচ্ছে কোয়াটারনারি। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এটা এক ধরনের স্টোরেজ ডিভাইস, যার ফুল ফর্ম হচ্ছে ইউএসবি, স্ট্যান্ডস ফর ইউনিভার্সাল সিরিয়াল বাস। ঠিক আছে, এটা এক প্রকারের সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। প্রাইমারি স্টোরেজ ডিভাইস হচ্ছে র্যাম, রম, এগুলো হচ্ছে সব প্রাইমারি স্টোরেজ ডিভাইস। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস এছাড়া আছে সিডি, কম্প্যাক্ট ডিস্ক বা হার্ড ডিস্ক, এগুলো সব হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। ক্লিয়ার? আজকে লাস্ট কোয়েশ্চেন এবং এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মি কোনটি? বেগুনি, নীল, সবুজ নাকি লাল? বেগুনি, নীল, সবুজ নাকি লাল? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মি কোনটি? অপশন সি এখানে সঠিক উত্তর, লাল। শুধু এখানেই এই ইনফরমেশনটা থেমে থাকলে হবে না, এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, আমি অ্যাড করেছি। আচ্ছা, এটা আগেরটা দেখে না, লাল হচ্ছে এখানে সঠিক উত্তর, সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এবং হায়ার ফ্রিকোয়েন্সি, যখন তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, হায়ার বলছি, লোয়ার ফ্রিকোয়েন্সি, তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে ফ্রিকোয়েন্সি কম হবে। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ওয়েভলেন্থ এবং লোয়ার ফ্রিকোয়েন্সি। এই ইমেজটা একটু খেয়াল করো, সবথেকে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লালের, এবং এটা হচ্ছে ভিজিবল রেঞ্জ। ঠিক আছে, এই ওপর থেকে তুমি নাপছো, এটা এইখানটাতে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থ হচ্ছে টিএইচ, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে মিনিমাম। এখানে এইদিকে তুমি এখান থেকে এইদিকে গেলে তোমার ওয়েভলেন্থ ইনক্রিজ করছে, ল্যামডা ইনক্রিজ করছে, এবং এদিক থেকে এইদিকে আসলে ফ্রিকোয়েন্সি বা নিউ ইনক্রিজ করছে,
নিউ বার দিয়ে দিলাম কেন, নিউ বার তো আবার আলাদা মানে হয়ে যাবে, নিউ ইনক্রিজ করছে, ঠিক আছে। রেডিওওয়েভ ওয়েভ তার ওয়েভলেন্থ হচ্ছে বেশি, তারপরে আস্তে আস্তে কমছে মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল লাইট। এই যে ভিজিবল লাইট, এদের তরঙ্গ দৈর্ঘ্যগুলো এখানে দেখা আছে, দেখো ভিপজিওর আকারে বেগুন, ভিপজিওর যদি এদিক থেকে দেখো বেগুনি বে নি আসহ কলা, বা ভিপজিওর ভি আই বি জি ওয়াই ভি ভিপজিও আর, এটা আরটা উপরে লিখি মিশে যাবে, ঠিক আছে। সব থেকে কম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এখানে বেগুনির, ভায়োলেট, আর সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লালের, এবং সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি হচ্ছে বেগুনি, সব থেকে কম ফ্রিকোয়েন্সি হচ্ছে রেডের, ঠিক আছে। এই ইমেজটা দেখো একবার, এখানে এইদিকে হচ্ছে ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি, এদিকে হচ্ছে ইনক্রিজিং ওয়েভলেন্থ। যত ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হবে, ই ইজ ইকালস টু এইচ নিউ আমরা জানি, যত ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হবে তত এনার্জিও ইনক্রিজ হবে, তাই এনার্জির এনার্জির ডিরেকশনটাও এই দিকে। প্রথমে হচ্ছে লং রেডিও ওয়েভস, তারপরে রেডিও ওয়েভস, লং রেডিও ওয়েভস, এটা হচ্ছে সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য, 10^0 অর্ডারের, মানে 10 অর্ডারের, এটা যদিও এটা ছাড়ো, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি 10^8 অর্ডারের, এটা মিটারে আছে, 10^8 অর্ডারের হচ্ছে লং রেডিও ওয়েভ, তারপর রেডিও ওয়েভ আসছে 10^2 আবার 10 অর্ডারের, 110 থেকে 100 মিটারের রেডিও ওয়েভ, তারপর মাইক্রোওয়েভ যেটা 10^2 অর্ডারের, তারপরে ইনফ্রারেড, ইনফ্রারেড নামটা কোথা থেকে এসছে, আরের এই দিকে রয়েছে, আর এর ডান দিকে রয়েছে ইনফ্রারেড, 10^-4, -6 পর্যন্ত, এরপরে এই জায়গাটা আসছে ভিজিবল রিজিয়ন, ভিজিবল রিজিয়নের পরে আসছে ইউভি যেটা 10^-8 অর্ডারে, তারপর এক্স রে, তারপর গামারে। গামারের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম এবং ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে এই চ্যানেলে প্রোভাইড করে দেবো। ক্লাসটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, ক্লাসটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, থ্যাংক ইউ।